হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট জয়িতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রথমেই বলেছিলাম যে আমি যে ব্লগটা স্টার্ট করেছি দক্ষিণেশ্বরের, তিনটে পার্টে ভাগ করব। এটা হলো লাস্ট পার্ট। তার মধ্যে চলো তোমাদের সাথে এবার শেয়ার করে নিই বেলুর মঠের ভাগটা। বেলুর মঠে আসার জন্য প্রথমে দক্ষিণেশ্বর থেকে বেরিয়েই বাম দিকে কিছুটা আসলেই ফেরিঘাটে আসতে হবে, যেটা হলো এই ফেরিঘাটের ওপর দিয়ে আমি এবার ফেরির জন্য যাচ্ছি। ফেরিতে ওঠার জন্য প্রথমেই আমি টিকিট কেটে নিয়েছিলাম, যার মূল্য ছিল 11 টাকা। তো অনেক অপেক্ষার পরে লাঞ্চ চলে এসেছে। একটাই লাঞ্চ এখান থেকে যায়, আবার একটা ব্যাকে আসে, এরকমভাবে চলে। তো মোটামুটি আমি লাঞ্চে উঠলাম বেলুর মঠ যাওয়ার জন্য। তো চলো বাকিটা যেতে যেতে রাস্তার ভিউটা দেখাবো। এবার আমি ফেরিঘাট থেকে নেমে বেলুর মঠের দিকে যাচ্ছি। অলরেডি বেলুর মঠের গেটে ঢুকে গেছি। এবার চলো, আমার মুখ তো অনেক দেখেছে, এবার বেলুর মঠটা দেখাই তোমাদেরকে। কিছুটা হেঁটে যেতে হবে, চলো যাওয়া যাক। বেলুর মঠের এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যাচ্ছি, সামনে গেট দেখা যাচ্ছে। এখানে জুতো রাখার ব্যবস্থা করা আছে বাইরে, যেখানে কিছু কুপনের সাহায্যে জুতো রাখা হয়। বাট এখন আমি ভেতরেই গিয়েছিলাম, ভেতরে জুতো পরে যাওয়া যাচ্ছে। তো ভেতরে জুতো পরে গেলাম, ভেতরে ঢুকছি আমরা। তো বেলুর মঠের এই সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তো মেন মঠটা চলো সামনে থেকে দেখাই। এটা হচ্ছে বেলুর মঠের মেন অফিস, যেখানে ভোগ খাওয়ার জন্য প্রথমে টাকা দিয়ে কুপন কাটতে হয়, 100 টাকা করে নেয়, মাথা পিছু 100 টাকা করে নেয়। আর ওখানে প্রসাদ দেয় বাতাসা, খুবই বাতাসা। আর খাওয়ার জায়গাটা আমি যখন খেতে যাবো তখন তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের বেলুর মঠ ঘোরা কমপ্লিট, সব কিছু ঘুরে গেছে। এত রোদে সেই সকালবেলা আমি বেরিয়েছিলাম, এত রোদে ঘুরেছি যে মুখটা পুরো অবস্থা আমার খারাপ এখন। তাই আমরা খাওয়ার জন্য, প্রসাদ খাওয়ার জন্য টিকিট করলাম, 100 টাকা করে মাথা পিছু পড়েছে টিকিট। আর হচ্ছে যে দুজনে টিকিট করেছি, 11:30 থেকে প্রসাদ দেওয়া হবে, তাই এখন হাতে টাইম আছে বলে আমরা এখন একটু এসে বসলাম, একটু ফটোগ্রাফি তুলবো। 11:30 বেজে গেছে আর আমরা প্রসাদ খাওয়ার জন্য এবার চলে যাচ্ছি সামনের দিকে। এই যে গেটটা দেখতে পাচ্ছো তোমরা সামনে, এই গেটটা দিয়ে সোজা যেতে হবে, অনেকটাই যেতে হবে, প্রায় 5 মিনিট 5 মিনিট মতো হেঁটে যেতে হবে।
তো প্রসাদ খাওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, বাট এখান থেকে আর ভেতরে আসা যায় না, একদম জাস্ট প্রসাদ খেয়ে ওদিক থেকে বাইরে বেরিয়ে যেতে হবে, কারণ 12টার পরে গেট বন্ধ হয়ে যায় বেলুর মঠে ঢোকার গেট, তাই ওই বাইরে সাইড দিয়ে বের করে দেবে। তো চলো প্রসাদের জায়গাটা তোমাদেরকে দেখাই যে কীরকম। এই যে চলে এসেছি আমরা এখন প্রসাদ খাওয়ার জায়গায়। এই বড় ঘরটা অ্যাকচুয়ালি এখন কমপ্লিট নয়, এখন এখানে আরও কিছু হয়তো হবে আই থিঙ্ক। তো এখান দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, ভেতরটাতে গেলে জাস্ট মানে অসাধারণ জায়গাটা। তো চলো ভেতরে যাচ্ছি আস্তে আস্তে। শুনেছি এখানে অনেক অনেক মানুষ একসাথে বসে খেতে পারে, খুব সুন্দর পরিষেবা, বাট আমি আজকে ফার্স্ট টাইম এখানে আসছি, তোমাদেরকেও ফার্স্ট টাইম নিয়ে আসছি। তো চলো যাই। যে দেখতে পাচ্ছ তোমরা সবাই যে খুব সুন্দর পুরো এরকম থালা গ্লাস দেওয়া আছে, চেয়ার করা আছে, পুরো কমপক্ষে ওখানে অনেক হাজার মানে এক থেকে 2000 মানুষ তো বসে খেতেই পারবে একসাথে। দেখতেই পাচ্ছ কতটা ভিড় লাইন আছে, আমিও লাইনে দাঁড়ালাম খাওয়ার জন্য। এনে খাবারের স্বাদ খুব খুব খুবই টেস্টি। আমি খাবারের ভিডিওটা করতে পারিনি, বাট আমি বলে দিচ্ছি এখানে দিয়েছিল খিচুড়ি, খিচুড়ি দুবার করে দেয়, খিচুড়ি দিয়েছিল, পায়েস দিয়েছিল, তরকারি দিয়েছিল, খিচুড়ি আর তরকারিটা দুবার করে দেয়, আর জল দেয় আর পায়েস দেয় একবার। ও হ্যাঁ, চাটনি দিয়েছিল, ব্যাস এইটা। বাট মুখে স্বাদ লেগে থাকার মতো প্রসাদ, সত্যি প্রসাদ খেয়ে মন ভরে যাবে। তো আশা করি আমাদের আমি যতটা পেরেছি সেটা এখনও চেষ্টা করছি সব জায়গায় এখানে ক্যামেরা করা, ভিডিও করা বারণ। তো তাই জন্য এখানে ভালোভাবে ভিডিও করা পসিবল না, তাও আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড পারলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।